হ্যালো বন্ধুরা, আপনারা আমার ফটো ফ্রেমে অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখেছেন। আজকে ফটো ফ্রেমে আমার যে ওয়ার্কশপ, সেখানে কিভাবে কাজ হয়, কিভাবে ফটো ফ্রেম জয়েনি হয়, কিভাবে ফটো ফ্রেম কাটিং হয়, সেইটা আজকে দেখাবো। আমার ওয়ার্কশপটা আপনাদের দেখাবো আজকে, চলুন দেখে নিয়ে যাক। এটা হলো ফটো ফ্রেমের যে স্টিক, সেইগুলোকে এই মেশিনের সাহায্যে কাটিং করা হয়। এই মেশিনে কাটিং করলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে ফটো ফ্রেমের স্টিকগুলো কাটার পরে যে মেশিনের সাহায্যে কোন কর্নারগুলো জয়েন করা হয়, এটা হচ্ছে সেই ফটো ফ্রেমের কর্নারগুলো জয়েনিং মেশিন। কাটিং মেশিনে ফ্রেমটাকে কাটিং করা হচ্ছে। দেখুন কাটিংটা কত সুন্দর ফিনিশিং মেশিনে কাটা। এটা 16x16 ইঞ্চি একটা ফটো ফ্রেম, 5D ফটো ফ্রেম রেডি হবে। এতগুলো ফ্রেম কত শর্ট টাইমে আমি এই কাটিং মেশিনের সাহায্যে করে ফেললাম, এবং কাটিংয়ের ফিনিশিংটা কত সুন্দর। এবার দেখাবো জয়েনিং মেশিনে কীভাবে ফ্রেমগুলোকে জয়েন করা হয়। এই হচ্ছে সেই ফ্রেম জয়েনিং মেশিন। এই জয়েনিং মেশিন দিয়ে আমি স্টিকগুলোকে জয়েন করে ফটো ফ্রেম রেডি করব, এবং এই জয়েনিং মেশিনে জয়েন করলে কত সুন্দর ফিনিশিং হয় সেটা আপনাদের দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা ফিনিশিংটা, দেখুন কত সুন্দর জয়েন্ট ফিনিশিং। এখানে হাত দিলেও বুঝতে পারবেন না যে এখানে জয়েন্ট করা হয়েছে। ১৬x১৬ ফ্রেম রেডি, শুধুমাত্র এর মধ্যে ফটো দিয়ে সেটাকে রেডি করা অপেক্ষা। দেখুন জয়েনিংটা কত সুন্দর জয়েনিং আছে। এখানে হাত দিলেও হাতে কোনো বাঁধবে না, এত সুন্দর ফিনিশিং। এটা শুধুমাত্র মেশিন ছাড়া হাতে জয়েনিং করে কোনোভাবেই সম্ভব না, এবং মেশিনে জয়েন করলে কত কম সময় লাগে, সেটা কত সুন্দর দেখতে লাগে সেটা একবার দেখুন। আমি আরও জুম করে দেখাচ্ছি। দেখুন কত কম সময়ের মধ্যে আমি কতগুলো ফ্রেম কাটিং এবং জয়েনিং সেগুলো রেডি করে ফেললাম। এটা শুধুমাত্র মেশিন ছাড়া কখনই সম্ভব নয়, এতগুলো ফ্রেম এত শর্ট টাইমে এত সুন্দর ফিনিশিং রেডি করা। এবার আপনাদের দেখাবো এর মধ্যে 5D ছবি কীভাবে ইনপুট করা।